आप लोग का आशीर्वाद से कलब कचौड़ी और जलेबी बस और आलू चॉप ब्रेड। এখানে আলুটা বেশি আছে এবং স্ট্যাফিংটা কতটা পাতলা দেখুন। এটা হলো গোলাপ সন্দেশ, যেটা এখানে ইনি বলছে যে একবার খেলে এখানে বারবার আসতে হবে। এই হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আর আমি দেবব্রত আজকের আপনাদের সঙ্গে। আজকের ভিডিও হতে চলেছে ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে আজকে আমরা বড়বাজারে এসেছি এবং বড়বাজারের যে অথেন্টিক ফুড সেটা আপনারা সবাই জানেন। সে বড়বাজারে অথেন্টিক ফুডগুলো কী কী আছে প্রত্যেকটা সম্ভব নয়, বেসিক্যালি বেস্ট ফেভারিট জায়গাগুলো যাব এবং আজকের আমরা তাই সব টেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো এবং ফিডব্যাক সমেত দেখাবো। তাই আশা করব পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, নিরাশ হবেন না। আর যদি একটু ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। চলো লেটস গো ভিডিও। সাইডে প্রথমে একটা চা দোকান দেখা পেয়ে গিয়েছি, তো চা দোকান দেখা মানে কোনো মিস করা যাবে না। মাটির ভাঁড়ে চা, সেই চা সত্যি তার চাটা খুব সুন্দর হয়েছে। মোস্ট অথেন্টিক ফেমাস কচুরি সেই শপে এসে গেছে, আর এটা তো আমাদের বড়বাজারেই আছে। যে অ্যাড্রেস, তো যদি অ্যাড্রেস লোকেশন চান সেটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন এবং ওটাই সুবিধা হবে। এখন তো দোকানের মধ্যে প্রচুর ভিড়, জাস্ট আমি এখন এলাম সবে, আর এদিকে দেখা পাচ্ছ যে কত লোকের ভিড় সেটা বোঝাই যাচ্ছে। যারা খাচ্ছে একটু তাদের কাছে রিভিউ নিয়ে দেখা যাক যে এই কচুরি কেমন। তো আমার সামনে এই এখানে দুটো দাদা আছে, তো ওনাদের কাছে একটু জিজ্ঞেস করবো যে কেমন লাগছে। কচুরি বহুত আচ্ছা হ্যাঁ, পিছলে 10 সাল সে খা রা হুম, আর মানে দিল্লি সে আয়া হুম কচুরি খানে কে লিয়ে। কল মানে ল্যান্ড কিয়া হুম তো মানে স্পেশাল অভি বড়া বাজার সে কচুরি খানে কে লিয়ে আয়া হুম, আর কচুরি ইনকা বহুত অসম হ্যায়। আর আভি আপ দেখ সকতে হ্যায় লোক ইতনে ভিড় লগে হুয়ে, তো ইনকি কচুরি মে কুছ বাত হ্যায় জো কহিন মিলতা নাহি, ইসলিয়ে ইয়ে কচুরি বহুত আচ্ছা লাগতা হ্যায় হমে। ইসলিয়ে মে ইয়াহাঁ সে কলেজ করনে কে বাদ দিল্লি চলা গিয়া, মানে দিল্লি সে জব ভি আতা হুম পহলে ইয়াহাঁ আতা কচুরি খানে কে লিয়ে, ফির কহিন যাতা হুম। और 3 বাজে से লেকে 8 বাজে তক আলু চপ ব্রেড চপ, আর বগল মে মিঠাই কি দোকান হ্যাঁ। আপ লোক কা আশীর্বাদ সে কলব কচুরি আর জলেবি বস আর আলু চপ ব্রেড চপ। কচুরি আছে 4 পিস, 4 পিস নিয়েছে হচ্ছে কি 40 টাকা। আর এখানে আছে এই ক্লাব কচুরি, এরকম একদম গরম গরম আছে, একদম মজমচে। আর এখানে ভুজিয়া আছে, ভুজিয়া আর আলু সবজি আছে, আর এটা অরহর ডাল দিয়ে বানানো হয়। এর ভিতরে স্ট্যাফিংটা একবার দেখুন, ভিতরে একদম স্ট্যাফিংটা পুরো একদম সাদা সাদা হয়ে আছে, ভিতরে একটা পাউডারি পাউডারি স্ট্যাফিংটা খুব সুন্দর। তো চলো অথেন্টিক কচুরি ট্রাই করে দেখা যাক। তো প্রথমে একটু ভুজিয়া নিয়ে নিই, একটু বেশি তেল ইউজ করা হয়েছে, বাদ বাকি ঠিকই আছে কচুরি। আর একটু স্পাইসি ব্যাপারটা আছে, মানে ঝালঝাল ব্যাপারটা। যাই হোক, বাঙালিটা তো সকালে ঝালঝালই জিনিস পছন্দ করে, কোথায় আর কফি দিয়ে সকালের টিফিন শুরু হয়। মজা আর ক্ল্যাপ কচুরি, দিস ইজ ফ্যান্টাস্টিক। চলুন তাহলে নেক্সট ডেস্টিনেশনে আবার যাওয়া যাক। কচুরি খাওয়ার পরে আমাদের নেক্সট বিশ্ববন্ধু। এখন আমরা যে বিশ্ববন্ধুর মিষ্টি ভাণ্ডার, যেখানে হচ্ছে কি সিঙ্গারা খুব ফেমাস, আর এখানকার শুনেছি নাকি গোলাপ সন্দেশ খুব নাকি ফেমাস। তো দাদাটা কেনা হ্যায় উনকো কাম হ্যায় আচ্ছা বানানা, হোগা তো আচ্ছা আপনি আপ বলিয়ে কাস্টমার বলিয়ে আচ্ছা। আজকে দেখা যাচ্ছে এটাই হলো আমাদের গোলাপ সন্দেশ বিশ্ববন্ধু। সেই বিশ্ববন্ধুর এটা সিঙ্গারা, এই সিঙ্গারা হচ্ছে কি 10 টাকা করে পিস। আর সিঙ্গারা বাঙালির খুব একটা ফেমাস ব্যাপার সেটা বলবো না, মারোয়ারি বিহারি এদের একটা ফেমাস জিনিস। আমাদের ওখানে যে সিঙ্গারাটা যেটা পাওয়া যায় তার মধ্যে আলু চচড়ি টাইপের থাকে, আর এখানে যদি আমি সিঙ্গারাটা দেখাই তো এর মধ্যে হয়তো আলু মাখা পাবো। চলো দেখা যাক, লেটস বিগিন অথেন্টিক সিঙ্গারা।
প্রচণ্ড গরম, একদম গরম গরম। আর আমাদের ওদিকে যখন আমরা সিঙ্গারা খাই, এই যে ময়দার এটা এটা অনেক মোটা করে স্ট্যাপিং করা থাকে, এখানে কিন্তু নেই। এখানে আলুটা বেশি আছে এবং স্ট্যাপিংটা কতটা পাতলা দেখুন, একদম পুরো স্ট্যাপিংটা পাতলা, যেটার জন্যে খেতে বেশ আরও বেশি মজা লাগছে। বাজারে আসছেন তো বিশ্ব বন্ধুর এই সিঙ্গারা একবার টেস্ট করে দেখতেই পারেন। এটা হলো গোলাপ সন্দেশ, যেটা এখানে ইনি বলছে যে একবার খেলে এখানে বারবার আসতে হবে। সাদার উপরে গোলাপের পাপড়ি, একদম যেন মনে হচ্ছে নাচার একটা টুকরা, একটা কলা পাতাতে স্ট্যাপিং করে রাখা ছিল। আর গোলাপ এটা পুরো একদম এর মধ্যে কিছু নেই, এটা পুরো একদম পিওর ছানার, এটা পুরো একদম ছানার আছে আর এই গোলাপের পাপড়ি। চলো লেটস বিগিন ট্রাই অ্যান্ড গোলাপ সন্দেশ। খুবই সুন্দর, যে সত্যি যে এনা যেটা বলেছেন যে একবার খেলে আবার আসতে হবে, এর মধ্যে কোনো কিছু নেই, এটা পুরো একদম ছানারই ছিল আর খেতে খুব সুন্দর লেগেছে। বারবারে যদি আসেন, খাবার যদি কিছু ইচ্ছা থাকে, তো এখানে এসে গোলাপ সন্দেশটা ট্রাই করতে পারে। নেক্সট ডেস্টিনেশনে আবার যাওয়া যায়। তারপরে এতগুলো আচার দেখে মানে থমকে দাঁড়িয়ে গেছি, কারণ আমাদের আচার দেখলে কী হয় জানো, একটা মুখের মধ্যে একটা বিস্ফোরণ শুরু হয় সেরকমই ব্যাপার একটা। এখানে তো আচার মানে বিভিন্ন রকমের এখানে আচার আছে, তো বড়বাজারে এলে অবশ্যই আচার, এবং এখানে প্রচুর রকমের পাঁপড় আছে, এই সব মশলা পাঁপড় এইগুলো একবার ট্রাই করা যেতেই পারে, আর নিয়ে গেলেও বেশ ভালোই হয়। এটা কিসের পাঁপড় আছে দাদা? এই পুদিনা চাটনির পাঁপড়। আর এটা তো মনে হচ্ছে মিক্স আছে, তাই না? হ্যাঁ, তিরঙ্গা মানে আমাদের জাতীয় পতাকা, সেটাতেও পাঁপড়। অনেক রকম। এটা কিসের আচার আছে দাদা? আমলকি। আর এটা কি আছে? বেল, মতলব যে। আরে এটা বেল আছে, বেলের ও আচার। এটা হচ্ছে, এটা প্রথম, এটা লাইভের প্রথম দেখলাম যে বেলের আচার, কাঁচা বেলের আচার। তোমার দোকানের নাম কি আছে? রোহিত সিং। দাদা কা দোকানে বহুত সারা আচার হ্যাঁ, দাদা কা সামনে আনা। এই দেখো মানে আমটা মানে আমাদের বেশি বাঙালিদের একটু ফেভারিট জিনিস আম, সেই জন্য আমের আচারটা নিয়েছি। এটা জানি আমাদের জিভে জল আসছে, তো কিছু করার নেই, চলো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি তিওয়ারি ব্রাদার্সের সামনে, যেটা এখানকার রাজকচুরি আর কুলফি খুবই ফেমাস। তো আমরা দুটো কুলফি নিলাম, দুটো কুলফি 180 টাকা হয়েছে। আর রাজকচুরি কখন থেকে পাওয়া যায়? রাজকচুরি সবসময় এনি টাইম ওখানে। মটকমালের সঙ্গে আরো কিছু জিনিস অ্যাড করা হয়। এটা কি আছে? ফালুদা। আচ্ছা, এটা আছে ফালুদা, এর সঙ্গে ফালুদা অ্যাড করা হচ্ছে। আচ্ছা, ফালুদা আর হচ্ছে গোলাপ জলের শরবতটা দেওয়া হয়। তো বাস দেখতে একটা বেশ খুব সুন্দর দেখতে লাগছে, যেটা দেখে খুব ভালো লাগছে। তো এবার টেস্ট করলেই তো বোঝা যাবে। প্রায় কুলফি, এটা আছে ফালুদা, আছে ফালুদার উপরে গোলাপ জলটা দেওয়া আছে, আর মোটকা মালাই এখানে আছে, আর এটা পড়েছে 90 টাকা করে। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তো চলো, মালাই কুলফি, ফালুদা অ্যান্ড গোলাপ জল। ফালুদার জন্য একটু বেশি ভালো লাগছে। আর এই মালাইটা আমাদের ওদিকের থেকে, আমরা যে মালাই খাচ্ছিলাম বললাম যে যে আমরা যে মালাইটা খাই, সেই মালাইয়ের থেকে মানে এই মালাইয়ের টেস্টটা একটু অন্যরকম। আর গোলাপ জলের যে ইয়েটা ফ্লেভারটা, সেটাও বেশ ভালো লাগছে। রাজকচুরি কাউন্টারটা এখানে, যেহেতু রাজকচুরি আমরা খেতে পারলাম না, আর রাজকচুরি প্লেট হচ্ছে গিয়ে 100
কুড়ি টাকা করে। রাজকচুরি, এটা রাজকচুরি তো দাদা, এটাই রাজকচুরি তো, এটা এর মধ্যে কি কি দেওয়া হয়? ছোলা পড়া, ছোলা মোট, পাপড়ি, পকৌড়ি, দহি, চাটনি, ধনিয়া, মশালা। আমরা তেয়ারি বাতাসে যেটা খেলাম মালাই কুলপি ছিল ওটার রেটটা বলেছিলাম, আর যেটা খেলাম না রাজকচুরি, রাজকচুরি ওটা ছিল 120 টাকা করে। ওর মধ্যে কী কী দেওয়া থাকে দাদা বলে দিল। আর আজকের আর কিছু খেতে পাচ্ছি না, মানে আর সেরকম এনার্জি নেই, এখন অনেকটা টাইম হয়ে গেছে, ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা লাইক করতে পারেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। চলুন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ওকে টাটা, বাই বাই।